তো বন্ধুরা দেখতে পাচ্ছো বাস লাভার ভাইরা বসে আছে আর আমরা গাড়ি নিয়ে আসতেছি। এই দেখো, এই দেখো বাস লাভার ভাইরা কিন্তু সেই লেভেলের ছবি টবি তুলতেছে। এই ছবি তোল, এ ভাই দাঁড়াও দাঁড়াও। বন্ধুরা দেখতে পাচ্ছো বাস লাভার ভাইরা চলে আসছে, ছবি টবি তুলতেছে। ফার্স্ট টাইম হচ্ছে গ্লাসের গাড়ি, দেখতে পাচ্ছো উপরটাও কিন্তু গ্লাস দিয়ে তৈরি করা। এখন আমাদের গাড়ি আস্তে ধীরে ধীরে বের হচ্ছে এবং ডায়নে ইন্ডিকেটারও দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছো সবাই তাকিয়ে আছে, ভাই গ্রিনল্যান্ডে এরকম গাড়ি ভাই কেউ আগে দেখেনি, আর এরকম গাড়ি ভাই দেখাও যায়নি। আস্তে আস্তে করে কিন্তু আমরা গ্রিনল্যান্ড কলাবাগান এখানে আসি, সেখান থেকে কিন্তু আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা গাড়িটাকে নিয়ে বের হচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, হ্যালো আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার ওটা সুইট একটু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ, তো বন্ধুরা আজকে কিন্তু আমরা কলাবাগানের একটু কাছে আসাদ গেটের থেকে পিছনে এবং কলাবাগানের কাছে আছি বন্ধুরা। আর ভাই আমরা হচ্ছে আজকে গ্রিনলাইন এবং এসবি সুপার ডিলাক্স আর হচ্ছে কি এসবি নাবিল পরিবহনের যে ডিপোর কাছে, তিনটা ডিপো যখন যেখানে আসছে সেখানে আসি আমরা। আর দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম ছিল একটু আগেও ভাই, এখন কিন্তু কোনো জ্যাম ট্যাম নাই। আবার সামনে ও সামনে কিছু জ্যাম আছে, না জ্যাম না, এটা সিগনাল, আর সিগন্যালে পড়ে আছে গাড়ি গাড়িগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা আজকে কিন্তু আমরা একটা নতুন, মানে নতুন না কি না জানি না ভাই, আজকে একটা কাচের গাড়ি চালাবো। ফার্স্ট টাইম কোনো গ্লাসের গাড়ি, পুরোটাই গ্লাস দিয়ে তৈরি, তা আবার গ্রিন লাইনের, সেই গাড়িটা তোমাদের এখন দেখাবো ভাই। গ্রিন লাইনের গাড়ি, আর গাড়িটার নাম দিয়েছি আমি হচ্ছে ব্ল্যাক প্যান্থার। আসলে গাড়িটা আসলে কিন্তু জোস একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ। সেই গাড়িটা হচ্ছে এই যে দেখো ভাই, গ্রিন লাইনের ফুল গ্লাস একটা গাড়ি, সম্পূর্ণ বাম্পারটা পর্যন্ত কিন্তু ফুল গ্লাস। বন্ধুরা দেখো এর বাম্পারটা ফুল গ্লাস, পুরোটাই গ্লাস বন্ধুরা। আর তোমরা হয়তো ভাবতেছো ভাই গ্রিন লাইন কোন জায়গায় লেখা আছে, ঠিক আছে গ্রিন লাইন আমি তোমাদেরকে দেখাচ্ছি ভাই গ্রিন লাইন কোথায় লেখা আছে। এই দেখো পিছনে গ্রিন লাইন, পিছনে যে ব্যাকডেলা ভাই, ব্যাকডেলাটাও দেখো ভাই গ্লাস দিয়ে তৈরি করা, চাকার উপরের অংশটুকু গ্লাস দিয়ে, যতটুকু গ্লাস ভাই দেখা যাচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ। এখন গাড়ির মধ্যে তোমাদের একটু দেখায় গাড়িটার মধ্যে, ওই দেখো গাড়িটার মধ্যে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি সিটগুলো। এই যে এইবার সিঁড়ি দিয়ে উঠছি আমরা, এইবার আমরা উপরে উঠে গেলাম, একটা যাত্রীও নাই বন্ধুরা দেখতে পাচ্ছ। পিছনে কিন্তু বাথরুম আছে ভাই, বাথরুম আছে, পানি খাওয়ার মানে যে ইয়েটা, মানে যেটা আমরা পানি খাই সেটা আছে, আর এপাশে বাথরুম আছে ভাই, সেই লেভেলের একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ। আবার এই জায়গাটা অনেকটা গ্যাপ আছে, খুব রিল্যাক্স হবে, আরাম করতে করতে কিন্তু এই গাড়িটা যাওয়া যাবে। আর এটা কিন্তু ভাই বাইরে থেকে আরও একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে গাড়িটার উপরে দেখো সানরুফ করা আছে, ফুল গ্লাস দিয়ে যারা উপরে বসবে তারা কিন্তু অনেক কিছু উপভোগ করতে করতে যাবে। আর এই যে সুবহানাল্লাহ লেখা আছে দেখতে পাচ্ছ। আর আজকে আমরা এই গাড়িটাকে নিয়ে কিন্তু ঢাকা থেকে টাঙ্গাইল যাবো, 217 কিলোমিটার, 2 ঘন্টা 51 মিনিটের মতো আমাদের সময় লাগবে। তো বন্ধুরা কথা বলবো না, লেটস গো। তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের গাড়িটা স্টার্ট দিয়ে ফেলছি বন্ধুরা দেখতে পাচ্ছ, আর এখন এই গাড়িটাকে নিয়ে কিন্তু আস্তে ধীরে ধীরে আমরা বের হব। এই দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আপার ডিপারের লাইট টাইট আমরা জ্বালিয়ে দিলাম, হর্নের শব্দটাও মোটামুটি আছে বন্ধুরা দেখতে পাচ্ছ। এখন আস্তে ধীরে ধীরে কিন্তু বের হচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা। আর আজকে আমরা এই ব্ল্যাক প্যান্থার, মানে গ্রিনল্যান্ডের এই ব্ল্যাক প্যান্থার গাড়িটাকে নিয়ে কিন্তু আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেবো। এই দেখো আমরা আস্তে আস্তে কিন্তু বের হয়ে পড়ছি, সেই লেভেলের একটা গাড়ি কিন্তু ভাই সেই। আর গাড়িটা কেমন আছে এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাই দেবা কিন্তু ভাই। গ্রিনলাইনের ফার্স্ট টাইম হচ্ছে গ্লাসের গাড়ি, দেখতে পাচ্ছ উপরটাও কিন্তু গ্লাস দিয়ে তৈরি করা। এখন আমাদের গাড়ি আস্তে ধীরে ধীরে বের হচ্ছে এবং ডায়নে ইন্ডিকেটারও দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই তাকিয়ে আছে ভাই, গ্রিনল্যান্ডে এরকম গাড়ি ভাই কেউ আগে দেখেনি, আর এরকম গাড়ি ভাই দেখাও যায়নি। আস্তে আস্তে করে কিন্তু আমরা গ্রিনল্যান্ড কলাবাগান এখানে আসি, সেখান থেকে কিন্তু আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা গাড়িটাকে নিয়ে বের হচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও গাড়িটা কেমন হলো, আর ভাই গাড়িটাকে নিয়ে কোথাও যেতে হবে কিনা সেটাও কিন্তু আমাকে জানাতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এবার আমাদের গাড়ির গতি বাড়াচ্ছি, সেই লেভেলের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ। গ্রিনল্যান্ড বলে কথা, গাড়িটার স্পিড মোটামুটি ভালোই আছে, খারাপ না, একদমই খারাপ না। এখন আমরা গাড়ির মধ্যে আসছি, গাড়িটার ভিতরটা আমাদের একটু সেট করে নিতে হবে। চমৎকার গাড়ি ভাই, মনে আছে বিমান চালাচ্ছি ভাই, বিমানের মতোই সব লাগছে লাগতেছে। হালকার পথে যাই, ওয়া ওয়া, আমার কাছে সব কিছু ওয়া 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 লাগতেছে ভাই। বন্ধুরা এই লুকিং গ্লাসটা ঠিক করার জন্য আমাকে গাড়িটা এতটা বেঁকাতে হলো, তা না হলে আমি কোনোভাবেই কিন্তু গাড়ি বেঁকাতে পারছিলাম না।
তো বন্ধুরা, ফার্স্ট টাইম আজকে গ্রিন লাইনের ব্ল্যাক প্যান্থারকে নিয়ে কিন্তু আজকে আমরা ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কারণ গাড়িটার গতি মোটামুটি খুব বেশি যে ভালো তাও না, চমৎকার সুন্দর একটা গাড়ি বন্ধুরা, সোমান আল্লাহ লেখা গ্রিন লাইনের গাড়ি ভাই, গ্রিন লাইন বলে কথা। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানা দিও ভাই, গ্রিন লাইনের এই ছাদে গ্লাসওয়ালা গাড়িটা কেমন লাগলো এটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানা দিও। আর আমার কাছে তো জোস লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে এটাও কিন্তু অবশ্যই জানা দিবা। আমরা আবার গাড়ির মধ্যে চলে গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ আস্তে হালকা হালকা আমরা সোজা দিয়ে যাব, গাবতলি বাস টার্মিনাল হয়ে যাব, ডান দিক ফাট দিক যাব না, আস্তে হালকা হালকা। শ্যামলী বৌদি আছে আমাদের, শ্যামলী বৌদি ডাইনে দেখি কয়টা গাড়িকে উড়াদোড়া দেওয়া যায়, আস্তে হালকা। এ ভাই পুলিশ তো দেখে অবাক, আমি তো অবাক, পুলিশও হতবাক। যাই হোক, আমরা এখন বিপুলের পিছনে আসি বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই বাস লাভার আমাকে ভাই একটা সিগন্যাল দিয়েছিল, কিন্তু বাস লাভার সিগন্যাল দিয়ে কোনো লাভ হয়নি, কারণ আমরা এই গাড়িটা কোথাও থামাবো না, আমরা ভাই একবারই চলে যাবো। আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট কী ভাই, অ্যাক্সিডেন্ট। ব্রেকিং কন্ট্রোলিং সিস্টেমটা কিন্তু অনেক ভালো বন্ধুরা, দেখতে পাচ্ছ ইমার্জেন্সি লাইট দিয়ে রাখছিলাম, ইমার্জেন্সি লাইটটা বন্ধ করে এখন ডিতে দিয়ে দিলাম। দেখি কতগুলো মোড আছে এটা আমাকে এখন দেখতে হবে। ওয়াও, মোড কিন্তু অনেকগুলাই আছে, এটা উপরে বসে মোড, উপরে বসে দেখা যাবে ভাই দোতলায় বসে, ভালোই লাগতেছে। এ একটা মোড বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেক অনেক মোড আছে। যাই হোক, আস্তে আস্তে চালাই গাড়িটা, আস্তে আস্তে চালাই নিয়ে যাই ভালো। আমরা এখন আমিন বাজার ব্রিজের এখানে আসি, 187 কিলোমিটার, 2 ঘন্টা 25 মিনিটের মতো আমাদের সময় লাগবে বন্ধুরা। আজকে অন্যান্য গাড়িটা কিন্তু আমাকে ওভারটেক দিয়ে যাবে, আর আজকে তোমাদের রিফাত প্রোই কিন্তু নিজেই গাড়ি চালাচ্ছে বন্ধুরা, কারণ এত সুন্দর একটা গাড়ি আমাকে দিয়ে তো ফার্স্ট টাইম ইয়ে করবে, উদ্বোধন করবে। তারপরে আমরা যাত্রী নিব, এখন যাত্রী নিচ্ছি না, কারণ আমরা ওয়ান টেস্ট করতেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। অবশ্যই কিন্তু কমেন্টস করে জানা দেবে গাড়িটা কেমন। শ্যামলী বৌদি কিন্তু আমার সাথে রেস দিচ্ছে, ডান দিকে শুধু লুকিং গ্লাসটা খেয়াল করো। আরে ভাই সাহ, আজকে স্লো গাড়ি পেয়ে তুমি আমার সাথে পাল্লা দিচ্ছ, আচ্ছা দাও দাও, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ওকে 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 ওকে, যাও যাও যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম। ও ভাই সাহ, শ্যামলী বৌদি তুমি সাকুরা মাকুরা সবাইকে ওভারটেক দিতে গেছো, আমি শুধু বড় গাড়ি বলে। ও ভাই কত লোক দেখতেছে ভাই, ওরে ভাই কি সুন্দর গাড়ি, তাই দেখতেছে ভাই লোকজন একেবারে ফ্লাইওভার না ফুটওভারের উপরে উঠে গেছে বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাই দাও ভাই গাড়িটা কেমন হয়েছে, গাড়িটা নিয়ে আরও কোনো জায়গায় টিপ টিপ দেবো কিনা সেটাও কিন্তু জানাই দেওয়া। কিন্তু আজকে আমরা টাঙ্গাইল যাচ্ছি, আর যে ভাই রিকোয়েস্ট করছিল গ্রিন লাইনের কথা তার নাম হচ্ছে করিম ভাই। করিম ভাই বলছিল ভাই গ্রিন লাইনের গাড়ি নিয়ে ভাই একটু চালাও, এই যে ভাই করিম ভাইয়ের কথা অনুসারে কিন্তু যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। কিন্তু আমি ভাই করিম ভাইয়ের কথা অনুসারে একটু নতুন টাইপের গাড়ি গ্রিন লাইনের ব্ল্যাক প্যান্থার তাকে নিয়ে নিয়েছি। আমরা এখন সাভারের এখানে আসি বন্ধুরা, দেখতে পাচ্ছ করিম ভাইয়ের নামটা কিন্তু অনেক দেরিতে বললাম, ভাই করিম ভাই তুমি রাগ করো না। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি গেম বিডি 2.0 এবং বস গেমার চ্যানেলটি নতুন দেখছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনে খুশি মেরে দিও, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও। ভাই সাহ আমাকে একটু সাইড দাও, আমি ব্ল্যাক প্যান্থার এসে গেছে কিন্তু, আসতে ভাই হালকা যায় হালকা না, ডান দিকে গাড়ি আছে, ছোটো পিক আপ, লুকিং গ্লাসগুলো খুব সুন্দর করছে, এখান থেকে এত সুন্দর করে সুন্দর দেখা যাচ্ছে যে আমার গাড়ি কতটুকু ফাঁক আছে কতটুকু যাবে তাই আমি দেখতে পাচ্ছি। আসতে হালকা যায় হালকা যায় হালকা হালকা হালকা, ভাই বিশাল গ্যাপে আছি, একটু চাপ দিয়ে দেই, চাপ দিয়ে দিলেই তো হয়, ফাঁকা পেয়ে গেলাম। যাই হোক বন্ধুরা, এখন আমরা বাম সাইডে উড়া দৌড়া দেবো, এবার বাম সাইডে উড়া দৌড়া দিলাম, ডান দিক বাম দিক সুন্দর করে খেয়াল করা যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ চমৎকার একটা গাড়ি বন্ধুরা। এইবার ওই যে শ্যামলী বৌদি, শ্যামলী বৌদিকে ওভারটেক দেওয়ার চিন্তা ভাবনা করতে, কিন্তু শ্যামলী বৌদির সাথে পারবো না, ওয়ান জের গাড়ি, আর এটা এত বড় বিশাল দানবাকৃতির একটা গাড়ি। আমরা ডাইনে যাবো, আগে থেকে কিন্তু ডাইনে ইয়ে দিয়ে রাখছি, ইন্ডিকেটার দিয়ে রাখছি, আস্তে যাই হালকা হালকা, ব্রেকে পা রাখি, আস্তে আস্তে। এরে ভাই ট্রাক সাহেব, ট্রাক সাহেব টানেন, ট্রাক সাহেব টানেন, আপনি টান ভাই, আমার যেতে দে, নাহলে আমাকে যেতে দে। যাই হোক, আমি এখন ট্রাককে ওভারটেক দেবো। এ ভাই আস্তে আস্তে হালকা হালকা, বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা ডাইনে ঘুরে যাবো, আস্তে 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 হালকা 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 হালকা। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন সাভার নবীনগরের এখানে আসি, আমাদের পিছনে প্রচুর পরিমাণে গাড়ি হয়েছে, স্মৃতিসৌধটা কিন্তু দেখা গেল, এখন স্মৃতিসৌধটা আবার অদৃশ্য হয়ে গেল, কারণ আমরা অনেক দূরে চলে আসছি, যে কারণে স্মৃতিসৌধ দূরে চলে গেল। আর আমি আজকে তোমাদের রিফাত প্রভাই কিন্তু গাড়ি চালাচ্ছে, সোবান আল্লাহ গ্রিন লাইন ব্ল্যাক প্যান্থার, দেখতে পাচ্ছ গ্রিন লাইনকে নিয়ে কিন্তু আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইলের উদ্দেশ্যে। ভাই কতক্ষণ যে সময় লাগবে এটা আমি জানি না,
আস্তে আস্তে বাড়া যায়। এখানে রাস্তাটা ভাঙা আছে, হালকা 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 হালকা। ঠিক আছে, আস্তে 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 হালকা। পুলিশ অফিসার সিগনাল দিল, কোনো কাজ হবে না। আমরা আস্তে আস্তে বেরোচ্ছি বন্ধুরা, সামনে আবার ইগল মামা, খেয়াল রাখতে হবে ডানে বাঁয়ে। হালকার পথে বেরে গেলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমরা ইগল মামার পিছনে চলে যাই, কিন্তু ইগল মামাকে আমরা ধরতে পারবো না। ইগল মামাকে ধরতে গেলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, কারণ আমাদের অত বেশি হর্স পাওয়ার নাই আমাদের গাড়িতে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তারপরেও গাড়িটা কিন্তু জোস একটা গাড়ি ভাই, মানে ভিতরটা অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। দেখো ভাই, ইগল মামা কোথায় চলে গেছে। এখনও 140 কিলোমিটার যেতে হবে আমাদেরকে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে টাঙ্গাইল, আমাদের গাড়ি হচ্ছে গ্রিন লাইন ব্ল্যাক পান্থার। যারা যারা আমার চ্যানেল নতুন দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও। কিন্তু আমরা কালিয়াকড়ের কাছে আসি বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের এখানে তাফালিং করা যাবে না। আস্তে যাই, আস্তে হালকা হালকা চাপা যাই, ঢুকে যাই হালকা, হালকা দিয়ে ক্লিয়ার। গাড়ির চাপ আছে এখানে কিন্তু, স্লো স্লো সাপ হাতে আলি আছে, আস্তাদ হালকা রেখেন, আস্তে সাপ হাতে ওভারটেক দিয়ে চলে যেতে হবে। আমরা এখন সাপ হাতে গিয়ে ওভারটেক দিলাম, ইগল মামাকে ওভারটেক দিচ্ছি। আস্তে হালকার পথে হালকার পথে আমরা বাইরে যাবো, আমাদেরকে বাইরে বাইরে ইয়ে করতে হবে। আস্তে আস্তে লুকিং গ্লাস ফলো করে ওস্তাদ, লুকিং গ্লাস ফলো করে বাইরে মারতে হবে। আস্তে আস্তে চাপান, আস্তে আস্তে চাপান, আস্তে আস্তে চাপান, কারণ আমরা বাই দিয়ে যাবো, ডান দিক দিয়ে যাবো না। ও সোজা দিয়ে গেলে ভাই অনেক রাস্তায় ঝামেলা, আমরা বাই চলে যাবো। হালকা 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 হালকা, এই যে আমরাও এরাও বাই যাবে আস্তে আস্তে, ক্লিয়ার। হালকা হালকা ওস্তাদ বাড়ে যান, বাড়ে যান ভাই, কোনো যাত্রী নাই, কোনো যাত্রী নিয়ে হবে না ভাই। এটা ভাই ওয়ান টেস্ট চলতেছে, ওয়ান টেস্ট। হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে, আস্তে আস্তে চাপ আছে, চাপ আছে ওস্তাদ, চাপ আছে, আস্তে আস্তে হালকা 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 হালকা। গাড়ি আছে, গাড়ি আছে, এই গল ভাই সাপ, গ্রিন সেন্ট মার্টিন সাপ হাতে আলি, হালকা হালকা ভাই। তোদের জন্য আমি বেরোতে পারলাম না রে ভাই, তোরা একটু টানলে কিন্তু আমি চলে যেতে পারতাম। বাড়া যান, বাড়া যান, আচ্ছা ক্লিয়ার। আরে ডবল ডেকার, বিআরটিসি ডবল ডেকার বন্ধুরা, দেখতে পাচ্ছ 115 কিলোমিটার দূরে আছে আমরা টাঙ্গাইল শহর থেকে। সামনে কিন্তু ভৌতিক রেল স্টেশন পড়বে, ভৌতিক রেল স্টেশনটা দেখো তোমরা। আর আমার গাড়িটার জন্য বেশি বেশি কমেন্টস করে দাও, এরকম গাড়ি নিয়ে কিন্তু ভাই আমি আরও আসবো কিনা, কোথাও যাবা কিনা তাও সেটা বলো। সুবহান আল্লাহ, সেই লেভেলের গাড়ি বন্ধুরা, দেখতে পাচ্ছ। যাত্রী নাই বলে কি মনে করতেছো ভাই, গাড়িটা দেখার জন্য কিন্তু কত লোক পাগল, কত লোক ওঠার জন্য পাগল। একমাত্র ভাই আমি একাই নিয়ে যাচ্ছি, আর আমার একজন হেল্পার দিয়ে দিচ্ছে গ্রিন লাইন থেকে, আস্তে হালকা আমাদের নিজস্ব হেল্পার। আমরা এখন ট্রাকটাকে ওভারটেক দিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ ট্রাক 106 কিলোমিটার দূরে আছি। আজকে তোমাদের রিফাত পুরো নিজেই কিন্তু গাড়ি চালা যাচ্ছে, এত সুন্দর একটা গাড়ি আমাকে দিবে না চালাতে ভাই, সেটা হয়। এই যে আমরা ভৌতিক রেল স্টেশনের উপর দিয়ে যাচ্ছি এখন বন্ধুরা, দেখতে পাচ্ছ এই ডান দিকে ভৌতিক রেল স্টেশন, ওই যে ভৌতিক রেল স্টেশন, দেখার দরকার নেই কোন জায়গাতে ভূত টুত চলে আসবে। বাইরে কিন্তু প্রচণ্ড রোদের তাপ, দেখতে পাচ্ছ হালকা আস্তে। হয়তো আমি সব গাড়ির পিছনে পড়ে আছি, কিন্তু সেটা কোনো ব্যাপারই না, আমি আবারও আস্তে আস্তে কাটায় কোটায় হেঁটে উঠে যাব। হ্যাঁ দেখো, যারা যারা আমাকে ওভারটেক দিয়েছিল কিন্তু ভাই, তাদের দেখো আমার গাড়ি দেখার জন্য ওই পাশের লোকজন দাঁড়িয়ে আছে, সিএনজি আলারও ভাই গাড়ি থেকে বের হয়ে পড়ছে। ভাই সাহেব কী গাড়ি রে ভাই, সবাই আজকে আমাকে ওভারটেক দাও, কিন্তু আমার আমি এরকম একটা সুন্দর গাড়ি নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। গাড়িটা দেখেও কিন্তু আমার নিজের মনটাও ভরে যাচ্ছে, তোমাদের কাছে কেমন লাগছে এটাও কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবা ভাই। ভালো না লাগলেও বলবো যে ভাই ভালো হয়নি, তাহলে আর নিয়ে খেলবো না। 79 কিলোমিটার দূরে আছি বন্ধুরা টাঙ্গাইল শহর থেকে, 79 কিলোমিটার। ওখানে কিছু বাস লাভার দাঁড়িয়ে আছে আমার জন্য, এই গাড়িটা আসবে, কিন্তু গাবতলির বাস্তাবাদদেরকে আমি সরি বলে দিচ্ছি ভাই, ওখানে দাঁড়াতে পারিনি, ওখানে সার্জেন্ট ছিল, কিন্তু ইনশাল্লাহ টাঙ্গালে ঢোকার মুখে ভাই সার্জেন্ট নাই, সুন্দরভাবে কিন্তু আমরা ওখানে গাড়ি কিছু ফটো সেশন করতে পারবো, চিন্তা করেন না। আমি আসতেছি, আসতে আসতে হালকা 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 বেরো যেতে হবে বাম সাইডে ভাই, রাস্তা ফাঁকা থাকলে বাম সাইডে বেরোতে হবে। সামনে কি অ্যাক্সিডেন্ট নাকি, আসতে হ্যাঁ রে ভাই অ্যাক্সিডেন্ট 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 অ্যাক্সিডেন্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য গাড়ির চাপ খুব বেশি। মারাত্মক অ্যাক্সিডেন্ট আমাদের হানিফ মামা এবং একটা ট্রাকের মধ্যে কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই জন্য এখানে রাস্তায় কিন্তু চাপ আছে, ও মাই গড, এখানে কিন্তু একজন লোক হতাহত হয়েছে, নিয়ে যাচ্ছে
দেখতে পাচ্ছো ভাই সাহ, রে ভাই টানতে টানতে ভাই, আর আর এসব দেখতে হবে না ভাই। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা আবার সামনের দিকে আগায় গেলাম, আর 63 কিলোমিটার দূরে আছি বন্ধুরা। ব্ল্যাক প্যান্থার নিয়ে নিয়ে আজকে আমরা যাচ্ছি। ও ভাই কত লোকজন বলতেছে ভাই দাঁড়াও দাঁড়াও নিয়ে যাও। আরে ভাই বললে কি নিয়ে যাওয়া যায়, এত সুন্দর একটা গাড়ি কি। আরে ভাই রোগ রোগ রোগ, আরে ভাই দেখো এইভাবে রোড অ্যাক্সিডেন্ট হয়, রাস্তা পার হচ্ছে এরা কি ভাই কি বুঝলাম না। এত বড় একটা গাড়ি যাচ্ছে আর সামনে লোক চলে আসছে ভাই, এখনই তো মানুষ খুন করার রিয়েতে চলে যেতাম। ওয়াও ভাই ব্রিজ দিয়ে যাবো, হ্যাঁ ব্রিজ দিয়েই যাই, ব্রিজ দিয়ে যাবো না কেন। এখন দেখতে হবে আমাকে যে গাড়িটা তলায় বাড়ি খায় কি না। নেক্সট লেভেলের গাড়ি, এগুলো সব নেক্সট লেভেলের গাড়ি বন্ধুরা, দেখতে পাচ্ছ সেই লেভেলের উড়াদোড়া দিয়ে কিন্তু আস্তে আস্তে আস্তে, না বাড়ি খায়নি, নামার সময় বাড়ি খায় কিনা এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। ওড়ার সময় ইঞ্জিনের স্পিডটা একটু চেঞ্জ হয়ে গেছিলো, এখন হয়তো স্পিডের স্পিডটা আরও বাড়বে। হ্যাঁ এখন গাড়ির স্পিডটা কিন্তু অনেকটাই বাড়ছে, কারণ যখনই আমরা উপর থেকে নিচের দিকে নামবো তখনই কিন্তু স্পিডটা বাড়বে। ওয়াও জাস্ট ওয়াও ক্লাসের গাড়ি। গ্রিনলাইন ব্ল্যাক প্যান্থার, আবারও আমরা গাড়ির মধ্যে চলে আসছি বন্ধুরা, 36 কিলোমিটার দূরে আছি। আর হচ্ছে বাস লাভার ভাইরা সব দাঁড়িয়ে আছে, হালকার পথে যাই, হালকার পথে বেরোয়। আরে এইভাবে তো অ্যাক্সিডেন্টটা হয় রে ভাই, প্রাইভেট কারটা দেখতেছে যে এত বড় একটা গাড়ি যাচ্ছে ভাই, আমি একটু ইয়ে হয়ে যাই, মানে আস্তে ধীরে যাই, তা না তাও সে আস্তে হালকা হালকা অবস্থা বাড়া যান, খেয়াল রাখেন অবস্থা ক্লিয়ার। টাঙ্গাইলের একদম কাছে আছি, 23 কিলোমিটার দূরে আছি বন্ধুরা, 23 কিলোমিটার দূরে, 21 কিলোমিটার, 15 মিনিটের মধ্যে আমাদের সময় লাগবে, 15 মিনিটের মধ্যে আমাদের সময় লাগবে, খেয়াল রাখেন ওস্তাদ, হালকার মধ্যে যান, সামনে কেটা পূর্বাশা ভাঙাচোরা রাস্তা আছে ওস্তাদ, হালকা বেরোয় যান, সুন্দর করে ছবি তোল ছবি তোল, ওই ছবি তোল ছবি তোল, নতুন গাড়ি আসতেছে নতুন গাড়ি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাস লাভার ভাইরা বসে আছে আর আমরা গাড়ি নিয়ে আসতেছি, এই দেখো এই দেখো বাস লাভার ভাইরা কিন্তু সেই লেভেলের ছবি টবি তুলতেছে, এই ছবি তোল এ ভাই দাঁড়াও দাঁড়াও। বন্ধুরা দেখতে পাচ্ছ বাস লাভার ভাইরা চলে আসছে, ছবি টবি তুলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ। এখন আমি গাড়ি থেকে, না গাড়ি থেকে নামবো না। ওস্তাদ চুতলন করি, খুব ভালো গাড়ি কোথায় পেয়েছেন? গ্রিনলাইন কোম্পানি নামিয়েছে ভাই। ও ওস্তাদ খুব ভালো ভালো ভালো, আমাদের কথা আপনার এখানে আজকে ফেসবুকে আপলোড করব। ওকে 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 ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ বাস লাভারদেরকে হাই বাই বাই টাটা দিয়ে কিন্তু মোটামুটি এখন আবার টাঙ্গাইলের উদ্দেশ্যে চলে যাচ্ছি। সামনে যে গোল চত্বর আছে, গোল চত্বরটা ঘুরতে পারলেই আমরা টাঙ্গাইল সরে বন্ধুরা, হ্যাঁ এই দিক দিয়ে ঢুকি, এই দিক দিয়ে ঢুকে যাই, এই দিক দিয়ে একটু ঝামেলা কম আছে, এটা হচ্ছে বাইপাস, বাইপাস দিয়ে ঢুকে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বাইপাসে ঢুকে গেছি, এই পাশে যে চাপ টাপ কম। তো বন্ধুরা আজকের এই যাত্রাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা খুশি করে দিও, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও। দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে আসছি কিন্তু টাঙ্গাইলে সেই ভৌতিক রাস্তার পাশে, ওই পাশে হচ্ছে ভৌতিক রাস্তা, আর যাই হোক ভৌতিক রাস্তা এখন আমাদের দেখার দরকার নেই, টাঙ্গাইল তো ডিসকভার হয়ে গেছে আর কিছু আমাদের দরকার নাই। তোমরা আমাকে জানাই দিও ভাই এই গাড়ি নিয়ে আমি আবার কোথাও যাবো টাবো কিনা, সেটা অবশ্যই কিন্তু জানাই দিও, অবশ্যই জানাই দিও। এই যে টাঙ্গাইল বাস টার্মিনালের মধ্যে এখন আমরা ঢুকবো, এই যে আস্তে আস্তে ভাই, সবাই তো আমার গাড়ি দেখে অবাক, আমি নিজেও তো অবাক, আস্তে হালকা হালকা বিশাল চাপ আছে এখানে, আস্তে আস্তে আস্তে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, ধন্য হয়ে গেল টাঙ্গাইল বাস টার্মিনাল, এত সুন্দর একটা গাড়ি নিয়ে আমরা ঢুকে পড়ছি, এখানে এখন জায়গা হবে কিনা এটাই হচ্ছে কথা। এখন একটা চাপা চোপায় রাখতে হবে, আস্তে আস্তে হালকা হালকা, আমাদের জন্য একটা ফাঁকা জায়গা আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রচুর লোক এখানে কিন্তু তাকিয়ে আছে। আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, হালকা 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 হালকা। ভাই কত বড় একটা গাড়ি, আস্তে আস্তে হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে, আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চাকা ঠিক রাখেন চাকা ঠিক রাখেন, হালকার মধ্যে হালকার মধ্যে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।